আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আবার একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জিতা খানো, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন মাত্রা। এই অধ্যায়ে আমরা উৎপাদন মাত্রা কি, উৎপাদন মাত্রার প্রকারভেদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথমেই আলোচনা করছি উৎপাদন মাত্রা কি বা কাকে বলে। উৎপাদন মাত্রা যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই উৎপাদন মাত্রার উপরেই একটি প্রতিষ্ঠানের মুনাফা এবং লাভ লোকসান নির্ভর করে। তাই উৎপাদন মাত্রা বলতে একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার সংখ্যা বা পরিমাণকে উৎপাদন মাত্রা বলে। অন্যভাবে বলা যায়, উৎপাদনের উপকরণ যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনকে কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় তার পরিমাণ ও সংখ্যাকে উৎপাদন মাত্রা বলে। এরপরে আলোচনা করব উৎপাদন মাত্রার প্রকারভেদ। যেহেতু একটি প্রতিষ্ঠানের জন্য উৎপাদন মাত্রা খুবই গুরুত্বপূর্ণ, তবে এক এক প্রতিষ্ঠান উৎপাদনের পরিমাণ কিন্তু এক এক রকম। এই উৎপাদনের পরিমাণ মাত্রার জন্যই উৎপাদনের প্রতিষ্ঠানকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অতি ক্ষুদ্র উৎপাদন, আরেকটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন, তৃতীয় নম্বর হচ্ছে বৃহদায়তন উৎপাদন এবং চতুর্থ হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। তো প্রথমে আলোচনা করছি অতি ক্ষুদ্র উৎপাদন মাত্রা কি। অতি ক্ষুদ্র উৎপাদন মাত্রা বলতে সেই সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বোঝায় যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা এবং শ্রমিক সংখ্যা 16 থেকে 30 জনের মধ্যে। এই ধরনের প্রতিষ্ঠানকে সাধারণত অতি ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। এরপরে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি দেশের অর্থনীতিতে, বিশেষ করে আমাদের দেশের অর্থনীতিতে, ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সাধারণত গ্রাম এবং একটু শহরাঞ্চলে সাধারণত ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোই বেশি দেখা যায়। এজন্য এই ধরনের প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য 75 লক্ষ থেকে 15 কোটি টাকার মধ্যে। এই ধরনের প্রতিষ্ঠানকে সাধারণত ক্ষুদ্র প্রতিষ্ঠান বলা হয় এবং এর শ্রমিক সংখ্যা সাধারণত 31 থেকে 120 জনের মধ্যে হয়ে থাকে। আর মাঝারি শিল্প প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে যেগুলো জমি এবং কারখানা ভবন ব্যতীত 15 কোটি থেকে 50 কোটি টাকার মধ্যে এবং শ্রমিক সংখ্যা 121 জন থেকে 300 জনের মধ্যে। এই ধরনের প্রতিষ্ঠানকে সাধারণত মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। বৃহদায়তন প্রতিষ্ঠান বলতে সাধারণত সেই সকল প্রতিষ্ঠানকে বোঝায় যে সকল প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন বাদে স্থায়ী সম্পদের মূল্য 50 কোটির উপরে এবং শ্রমিক সংখ্যা 300 জনের, সর্বনিম্ন 300 জন এবং সর্বোচ্চ 1000 জনের মতো হয়ে থাকে। বাংলাদেশে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ বৃহদায়তন প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত মুনাফা অর্জন করা যায় এবং বহু লোকের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এজন্য ধীরে ধীরে বাংলাদেশ বৃহদায়তন প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হচ্ছে। এরপরে হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। কাম্য উৎপাদন মাত্রা বলতে উৎপাদনের সেই স্তরকে বোঝায় যেখানে সর্বনিম্ন পর্যায়ে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করা যায়। অর্থাৎ এই মাত্রায় একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করতে পারে। আর এই বৃহদায়তন উৎপাদনের ফলে পণ্যের একক প্রতি গড় ব্যয়ও কমে আসে এবং একক প্রতি গড় ব্যয় যেহেতু কমে আসে সেহেতু পণ্য দ্রব্যের মূল্য কমে আসে। এরপরে হচ্ছে এরপরে আমি আলোচনা করব মাত্রাজনিত ব্যয় সংকোচন কি। কাম্য উৎপাদন মাত্রা বলতে আমরা যেমন সর্বোচ্চ উৎপাদনকে বুঝি, আর মাত্রাজনিত ব্যয় সংকোচন বলতে সর্বনিম্ন ব্যয়ে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করে তাকে মাত্রাজনিত ব্যয় সংকোচন বলে। অর্থাৎ সর্বনিম্ন ব্যয়, যে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদনকে সাধারণত মাত্রাজনিত ব্যয় সংকোচন বলে।
আর এই মাত্রাজনিত ব্যয় সংকোচনের জন্য কিন্তু বিষয় বিবেচনা করতে হবে। একটি হচ্ছে যে এখানে তিন ধরনের ব্যয় আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এবং হচ্ছে প্রান্তিক ব্যয়। তো মাত্রাজনিত ব্যয় সংকোচনে এই তিনটি ব্যয় কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথমেই আলোচনা করছি স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় বলতে যে ব্যয় পণ্যদ্রব্যের উৎপাদনের পরিমাণ বাড়ু বা কমু তার সাথে এই ব্যয় যে ব্যয়ের কোন পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। যেমন কারখানা ভবন ভাড়া ইত্যাদি, এগুলা কারখানা ভবন ভাড়া, তারপরে শ্রমিকের মজুরি ইত্যাদি স্থায়ী ব্যয়ের উদাহরণ। এরপরে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে পণ্য উৎপাদন বাড়ুক বা কমুক কিন্তু যে সকল উৎপাদন ব্যয় বাড়া বা কমার সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি, এগুলো উৎপাদন যদি বাড়ে তাহলে বাড়ে, উৎপাদন যদি কমে তাহলে কমে যায়। এরপরে হচ্ছে প্রান্তিক ব্যয়। এক একক অতিরিক্ত পণ্যদ্রব্য উৎপাদনের জন্য মোট উৎপাদনের সাথে যে অতিরিক্ত খরচ যোগ করা হয় সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। অর্থাৎ একটি পণ্য এক একক পণ্য ব্যয় করার জন্য অতিরিক্ত যে খরচ বহন করতে হয় সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একটি কলম যদি একটি কলমের মূল্য যদি 5 টাকা হয় আর দুটি কলমের মূল্য যদি 9 টাকা হয় তাহলে এই যে প্রান্তিক ব্যয় হবে 5 9 -5 = 4 টাকা। এই 4 টাকাই হচ্ছে প্রান্তিক ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উৎপাদন মাত্রা সম্পর্কে ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো। তোমরা বইতে আরেকটু ভালো করে পড়লে বুঝতে পারবে। তো আগামী নতুন আরেকটু নতুন ক্লাস দেখার জন্য, অনলাইন ক্লাস দেখার জন্য এই পরবর্তী তোমাদেরকে অনুরোধ করছি। আর পরবর্তী ক্লাসে আমরা উৎপাদন ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।